हेलो अस्सलाम वालेकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हमी शर्मिन आजो फेस थेके तुम्रा केमन आछो के कोथाय आछो जॉइन करे फेलो आस्ते आस्ते एमडी राजीव हेलो हाय आर आमाके ठीक मतो देखा जाच्छे और शोना जाच्छे कि ना एकटु बोलो देन आमी लाइफटा स्टार्ट करते पारबो क्लियर कि ना সবাই জয়েন দাও তামান্না পুতুল হাই হাই কেমন আছেন আর আমাদের কিছু বেসিক ইনফরমেশন গুলো আমি জানিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হলো নাভানা বেলি স্টার নিউ বেলি রোড 1217 আর শপ নাম্বার হচ্ছে 30 আমাদের ফ্রাইডেতে শপ ওপেনিং হতে যাচ্ছে তোমরা সবাই আসবে বিকেলে শপ ওপেনিং হবে খুব সুন্দর সবাই একসাথে আড্ডা দিব গল্প করব দেন তোমরা এখন থেকে শপে থেকেই নিতে পারবে কোনো প্রবলেম হবে না যার যেমন ইচ্ছে দেখে শুনে বুঝে তোমরা কিনতে পারবে এখন তোমাদের হয়তো বা লাইভে ভালো লাগবে না বা ভালো লাগছে না দেখতে চাচ্ছ সেটা আমি সম্ভব ছিল না দেখানোর এখন তোমাদের সম্ভব হয়ে গিয়েছে ফ্রাইডে থেকে ফুললি ওপেনিং থাকবে আমাদের শুধু অফ ডে থাকবে থার্সডেতে এছাড়া সম্পূর্ণ সব সাত দিনই খোলা আছে সিক্স ডে আর এদিক সামনে ধরনি ক্লিয়ার কি ক্লিয়ার ভাবি থ্যাংক ইউ ভাবি হ্যালো বইনো হাই বইনে ক্লিয়ার রিদিক্ষা সব সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কি আমার একটু লেট হয়ে গিয়েছে সো সরি তো আমি শুরু করে দেই মোটামুটি অনেকেই জয়েন করে ফেলেছো আমি আজকে লাক্সারি শিফন দেখাবো গতবার লাক্সারি শিফন দেখিয়েছিলাম অনেকেই পাইনি সোল্ড আউট হয়ে গিয়েছিল আবার নিউ নিউ কিছু এসেছে সো ওগুলো নিয়েই আবার আসছি তোমাদের খুব চাওয়া ছিল যে লাক্সারি শিফনগুলো সো আবার লাক্সারি শিফন নিয়ে এসেছি কালারটা হলো ব্লু দেখো ডার্ক নেভি ব্লু খুবই সুন্দর কালারটা দেখেছো খুব সুন্দর এটা হলো ফ্রন্ট পার্টটা এগুলো পাকিস্তানি লাক্সারি শিফন সফট একদম সফট ম্যাটেরিয়ালের ক্যারি করতে খুবই আরাম দেখো যার যার ভালো লাগে ব্লু অনেকেই পছন্দ করো গতবার লাক্সারি শিফনে ব্লু ব্লু করে সবাই পাগল বানিয়ে ফেলেছিলে দেখো কার কেমন লাগছে ভালো লাগছে কিনা আর কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি জরি সুতো কপার কালার সব মিক্সড করা হ্যাঁ তোর নাম লামিয়া জানি আমি তুই চেঞ্জ করিস না কেন চেঞ্জ করে ফেল তাহলে আর বলবো না দেখো লং হবে 52-54 লং নিয়ে কোনো প্রবলেম হবে না সুন্দর একটা প্যানেল দেওয়া আছে সাথে প্যানেলটা তোমরা চাইলে নিচে ইউজ করতে পারবে আরো গর্জিয়াস হয়ে যাবে স্কুল কলেজ অফিস গোয়িং সবাই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে খুব ক্যারি করতে খুবই আরাম একদম লাইট ওয়েটের আয়রনের ঝামেলা নেই এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ফুললি বুটি বুটি করা ছোট ছোট ওয়ার্ক করা আছে এরকম আপনার ড্রেসটা কি অ্যাভেলেবল আপু আমার ড্রেসটা অ্যাভেলেবল না আমার ড্রেসটা ইন্ডিয়ান বুটিক ইন্ডিয়ান একটা কুর্তি বলে যেগুলোকে কুর্তি
এগুলো হবে না, সিঙ্গেল কুর্তি আপু। আপু পাঞ্জাবি নেই? হ্যাঁ আছে তো ভাইয়া মিলন ভাই, আপনার জন্য সব আছে, আপনার জন্য আমি নিয়ে আসবো, সমস্যা নেই। একটা মাত্র বিয়াই আমার, 10টা না 5টা না, দেখো এটা হলো দোপাট্টাটা, দোপাট্টাটা দোপাট্টাটা আর হলো ব্যাক সাইডটা সেম হবে, স্লিপসটাও এখানে দেওয়া আছে, দোপাট্টার সাথে স্লিপস দেওয়া আছে, সব একসাথে দেওয়া আছে। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, পেজে ইনবক্স করে ফেলো, যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও। আপু লুঙ্গি পাওয়া যায় আমার আব্বুকে গিফট করব। ওকে তুই আয়, তোরে কি কিনে দিব আমি, আমার বাসায় আছে। এই যে দেখো সাইডটা, ফ্রন্ট সাইডটা এরকম হবে ডিজাইনটা, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ফুললি এমন হবে। আর সাইডে এরকম করে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে, এই পাশেও ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে। কালারটা কি এক্সাক্ট বোঝা যাচ্ছে? দেখো তো তোমরা একটু, এই যে কালারটা দেখেছো, যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, এম পেজে ইনবক্স করে ফেলো। আপু প্রাইস? হ্যাঁ প্রাইস বলছি আপু, প্রাইস তো বলবো এখনই, মৌসুমি মামি প্রাইস হচ্ছে 2800। আরেকটা দেখো ডার্ক কফি কালারের মধ্যে, খুবই সুন্দর কালারটা, ডার্ক কফি কালার একদম, দেখেছো খুবই সুন্দর হবে। এটা হলো প্যানেল করা আছে এখানে, আর ছোট ছোট ফ্লাওয়ার করা, গোল্ডেন কপার এর মধ্যে ফ্লাওয়ার করা, রেড রেড সুতো দেওয়া ফ্লাওয়ার করা, জরি সুতো আছে, খুব মিক্সিং করা সবকিছু, দেখছো ফুল দেখা যাচ্ছে কি, ফুলই দেখো। আর সাথে একটা প্যানেল দেওয়া আছে, খুবই সুন্দর প্যানেলটা দেখো, খুব সুন্দর করে পেটানো, একদম কাজগুলো খুবই পেটানো, খুবই সুন্দর হবে, আর ক্যারি করতে তো অনেক আরাম। এগুলো টু পিস, অনলি টু পিস, এগুলো থ্রি পিস না, পাকিস্তানি টু পিস। আর ব্যাক সাইডটা হবে এরকম, ব্যাক সাইডটা হবে এরকম, ব্যাক সাইডটা স্লিভসটা দোপাট্টাটা সেম হবে, ব্যাক সাইড স্লিভস দোপাট্টা সেম হবে, ব্যাক সাইড স্লিভস দোপাট্টা সেম হবে, দেখে যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, এন্ড পেজে ইনবক্স করে ফেলো। প্রাইস 2800 টাকা অনলি, এই দেখেছো কাজ থেকে খুব সুন্দর ভাবে দেখিয়ে দিচ্ছি, একদম পেটানো কাজ, খুবই মসলিন, একদম সফট কাপড়ের মধ্যে, ইসরাজান রূপা, হায় রূপা, খুবই সুন্দর ভাবে দেখো। আমি দোপাট্টাটা ধরে দেখাচ্ছি, এখানে স্লিভসে কাপড় দেওয়া আছে, তোমার ব্যাক সাইডের কাপড় দেওয়া আছে, দোপাট্টার কাপড় দেওয়া আছে, একই সাথে আছে, কোনো আলাদা আলাদা নেই। অনেক আপুরা ভাববে যে একটা দোপাট্টা দোপাট্টার সাথে কোনো স্লিভস আসেনি কিছু, একই সাথে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে, সো একই সাথে দেওয়া আছে,
ওকে যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও দেখো আমাদের সারা বিশ্বে আমাদের ঢাকার মধ্যে হলো 100 টাকা ঢাকার বাইরে হলো 150 টাকা ডেলিভারি চার্জ স্ক্রিনশট নিয়ে নাও আমি সরিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার তো দিয়েছি দেন চিনি প্রমোদে মোবাইল নাম্বার লিখতে হবে ওবি এন মোবাইল নাম্বার দেইনি না দিয়েছি তো আচ্ছা তো মোবাইল নাম্বার দিলো ওটা হ্যাঁ হ্যাঁ সরি আর এটা হলো বেজ কালার মধ্যে একটু গোল্ডেন বেজ টাইপের কালার হয় না ওটার মধ্যে দেখো কত সুন্দর পিঙ্ক লাইট পিঙ্ক এন্ড ডার্ক পিঙ্ক দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর দেখো খুবই সুন্দর হবে আর কালারটা খুবই সোবার একটা কালার খুবই সুন্দর একটা কালার কাজগুলো খুবই সুন্দর দেখো একদম ফুলগুলো ফুটে আছে মনে হয় খুবই সুন্দর হবে এই দেখো দেখেছো ফ্লাওয়ারগুলো কত সুন্দর লাগছে আর এটার হাতা স্লিভস দেওয়া আছে দোপাট্টা থেকেও নেওয়া যাবে এখানে স্লিভস দেওয়া আছে দেখো অনেকখানি স্লিভসের কাপড় দেওয়া আছে লং করে আর ফুল ড্রেসটা এরকম হবে খুবই সুন্দর কালারটা খুবই নাইস রানা আলতানিমা শেয়ার ডান অনেকগুলো গ্রুপে শেয়ার করেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ রুনানা স্টে আপু ব্লুটা দেখবো ব্লুটা দেখিয়েছি আপু আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিব ব্লু আরও আছে দেখাবো ম্যাটেরিয়াল কিন্তু একদম সফট শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি আর দোপাট্টাটার মধ্যে এটার দোপাট্টাটা খুবই সুন্দর ওয়ার্ক করা আছে দেখো সাইডে কাজ করা আছে বা মাঝে মাঝে গুটি দেওয়া আছে খুবই সুন্দর হবে আর এটা তোমরা কাট ওয়ার্ক করে নিলে আরও সমান কাট কেটে ফেলে দিলে দেন কাজটা দেখো এভাবে থাকবে অনেক সুন্দর লাগবে আর হাতাগুলো অনেক কাপড় দেওয়া আছে তোমরা একটু ডিজাইন করে স্লিভস করতে পারবে ডিজাইন করে স্লিভস করলে খুবই সুন্দর লাগবে আরও গর্জিয়াস হয়ে যাবে কেউ লেস ইউজ করলে লেস ইউজ করতে পারবে লেসগুলো ইউজ করলে আর একটু গর্জিয়াস হয়ে যাবে ফ্যাশন দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাম পেজ ইনবক্স করে ফেলো প্রাইস 2800 টাকা আর ব্যাক সাইডটা হলো এরকম ব্যাক সাইডটা হলো এরকম ছোট ছোট ফ্লাওয়ার করা আছে দেখো এরকম ছোট ছোট ফ্লাওয়ার করা এই কালারটা ফুললি বোঝা যাচ্ছে এরকমই কালারটা হবে দেখেছো গুড ড্রেস নাইস হ্যালো সুইটি ভাবি জি হাই সুইটি ননদি যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও পেজ ইনবক্স করে ফেলো পেজ স্ক্রিনশট নিবে দেন ইনবক্সে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে তোমরা সেন্ড করবে আচ্ছা একটা আপু ব্লু দেখতে চেয়েছিলে আমি একটা ব্লুটা দেখিয়ে ফেলেছিলাম আবার একবার দেখিয়ে দিই তোমাকে এই দেখো ব্লু কালারটা দেখিয়েছিলাম আমি অলরেডি এই হলো ব্লুটা খুবই সুন্দর আর এটা হলো প্যানেলটা খুবই সুন্দর হবে একদম ডার্ক ব্লু কালার একদম ডার্ক ব্লু কালারের মধ্যে এটা হলো ব্যাক সাইডটা স্লিভসটা এন্ড দোপাট্টা নাম্বার নাম্বার কমেন্ট দেন এটার জন্য দেখছি একটা নুড টাইপের কালার দেখো খুবই সুন্দর কালারটা পেঁয়াজি পেঁয়াজি কালারের মতো একদম নুড একটা কালার দেখো খুবই সুন্দর কালারটা খুবই সোবার একটা কালার সোবার টাইপের একটা কালার আমি যে ব্লুটা দেখিয়েছি সেইটারই আরেকটা ওই ডিজাইনটার মধ্যে সেটারই কালার আরেকটা দেখো খুবই সুন্দর কাজগুলো খুবই পেটানো একদম সফট কোনো সুতো উঠা নেই কোনো লাগলে যে সুতো উঠে যাবে সেইরকম কোনো ভয় নেই আর এটা হলো প্যানেলটা
প্যানেলটা দেখেছো খুবই সুন্দর হবে প্যানেলগুলো প্যানেলগুলো দিয়ে তুমি নিচে বা হাতায় ইচ্ছে মতো তোমার ডিজাইন করতে পারবে দেখেছো আর ব্যাক সাইডটা হবে এরকম ফুললি গুটি গুটি করা ব্যাক সাইডটা হবে স্লিভসটা হবে সেম আর এটা হলো দোপাট্টাটা এরকম দোপাট্টাটা আসবে যার যার ভালো লাগছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও পেজে ইনবক্স করে ফেলো খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর দেখো কালার কম্বিনেশন গুলো দেখো গোল্ডেন কপার মিক্স মিক্স করে একদম করা গোল্ডেন কপার লম্বা লম্বা করে রাউন্ড করে খুবই সুন্দর ভাবে কাজগুলো করা দেখেছো খুবই সুন্দর হবে আর ম্যাটেরিয়ালটা একদম সফট ম্যাটেরিয়াল দেখো একদম সফট লাইটিংটা বোধহয় ডিস্টার্ব করতেছে একদম সফট গত লাইভে আমি শিফন যে তখন দেখিয়েছিলাম ব্ল্যাক কালারের জন্য সবাই আমাকে পাগল করে ফেলেছিল আমার ব্ল্যাকটাই লাগবে এবার আমি দেখো ব্ল্যাক নিয়ে এসেছি খুবই সুন্দর ব্ল্যাক এই ব্ল্যাকটা দেখেছো খুবই সুন্দর হবে ব্ল্যাকটা যা যা ভালো লাগছে দেখো স্ক্রিনশট নাও দেন আমি ডিটেইলস দেখিয়ে দিচ্ছি এগুলো গ্রিন কালার সুতো দিয়ে অরেঞ্জ কালার সুতো গ্রিন কালার সুতো গোল্ডেন দিয়ে ফুললি কাজ করা কাজগুলো খুবই পেটানো দেখো ফ্লাওয়ারগুলো একদম পেটানো দেখেছো খুবই সুন্দর দুই পাশে এরকম করে লং করে ফ্লাওয়ার আসবে মাঝখানে এরকম ছোট 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 করে ফ্লাওয়ার আসবে খুবই সুন্দর হবে আর নেকের কাজটা দেখেছো নেকের কাজটাও খুব সুন্দর করে লং করে করা আছে আর এটা হলো প্যানেলটা প্যানেলটা দেখেছো কত সুন্দর করে একটা পেটানো খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা তোমরা নিচে ইউজ করলে আরো গর্জিয়াস হয়ে যাবে ড্রেসটা দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও পেজে ইনবক্স করে ফেলো দোপাট্টাটা এরকম আসবে এই যে এরকম দোপাট্টা আসবে স্লিভসটা আসবে স্লিভস দোপাট্টা সেম আসবে এরকম ছোট ছোট ফ্লাওয়ার করা একটা অরেঞ্জ ফ্লাওয়ার একটা গোল্ডেন ফ্লাওয়ার এরকম করে মিক্স আপ করে ফ্লাওয়ার করা আছে দেখেছো কাপড়গুলো খুবই সফট হবে খুবই সুন্দর লাইট একটা স্কাই কালারের মধ্যে দেখো লাইট একটা স্কাই কালার খুবই সুন্দর খুবই সুন্দর করে দেখো একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে ফ্লাওয়ার গুলো পিঙ্কিশ পিঙ্কিশ কালারের মধ্যে একদম পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে ফ্লাওয়ার গুলো আর গোল্ডেন কপার কালার সুতো দিয়ে কাজ করা দেখেছো খুবই সুন্দর হবে একদম সফট একটা কাজগুলো কি পেটানো একদম খুব ফিনিশিং খুবই ফিনিশিং কাজগুলো আর এটা আবার সুন্দর করে প্যানেল করাই আছে দেখেছো এটা নিচে সুন্দর করে প্যানেল করাই আছে তোমরা যেভাবে ইচ্ছে নিচে দাও বা গলায় দাও এইভাবে করেও বানাতে পারবে তোমাদের ইচ্ছে মতো প্যানেল দেওয়াই আছে এটার মধ্যে স্লিভসটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো দোপাট্টাটা স্লিভসটা সেমই হবে ব্যাক সাইডটাও সেমই হবে যা যা ভালো লাগছে স্ক্রিনশট নাও লাইট একটা স্কাই কালার নিচে চারে যেমন ইচ্ছে সেরকম দিতে পারবে সেটা বলেছি প্যানেল দেওয়া আছে একটা
সূচনা ইসলাম, হাই আপু, কি খবর? ও সূচনা আপু, আমার ফ্রাইডেতে ওপেনিং, বুঝছো? তুমি চলে এসো কিন্তু বিকেলে আসর নামাজের পরে। এটা হলো একটা ডার্ক পার্পল কালার, ওয়াইন কালার যেটাকে বলে। দেখো খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর কালারটা পার্পলে। গতবার লাইভে তো পার্পলের জন্য খুবই করেছে, সবাই একটা পার্পল নিয়েই যুদ্ধ করেছে, একটা ওই পার্পলটাই লাগবে সবার। যে দেখো আরেকটা পার্পলের মধ্যে, পার্পলটা দেখছো খুবই সুন্দর একটা ওয়াইন কালার, খুবই সুন্দর। এটা হলো এই যে কাজটা, এরকম লম্বা লম্বা করে একটা হলো সেম সুতো দিয়ে, লাইট ডিপ সুতো দিয়ে, গোল্ডেন দিয়ে মিক্স আপ করে কাজ করা আছে, দেখেছো? খুবই সুন্দর হবে। আর সাইডে একটা প্যানেল দেওয়া আছে, এই যেরকম প্যানেল করা আছে সাইডে। আর ফুল এমন হবে, ব্যাক সাইডটা এরকম হবে, স্লিভসটা এরকম হবে। আর এটা হলো স্লিভসটা, ব্যাক সাইডটা এন্ড দোপাট্টাটা সেম ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে, গ্রিন সুতো দিয়ে, পার্পল সুতো দিয়ে, জরি সুতো দিয়ে সেম করে করা আছে, দেখেছো? কালারটা কি সুন্দর একটা কালার। আমি এটা সরিয়ে দিচ্ছি, লাইট একটা লেমন কালারের মধ্যে, দেখো লাইট একটা লেমন কালার, খুবই সুন্দর হবে কালারটা, লাইট একদম লেমন কালারের মধ্যে, পিঙ্কি সুতো দিয়ে কাজ করা, একদম পিঙ্ক পিঙ্ক করে কালার, পিঙ্ক কালার, গোল্ডেন কালার, কপার কালার সুতো দিয়ে কাজ করা। এটার মধ্যে কোনো জরি সুতো নেই, নর্মাল সুতো, গ্লেজি সুতো ছাড়া কাজ করা, এটার মধ্যে কোনো গ্লেজি সুতো ইউজ করেনি। দেখো যারা গ্লেজি পছন্দ করছো না তাদের জন্য, লাইট একটা লেমন কালারের মধ্যে, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগবে। লাইট একটা লেমন কালারের সাথে পিঙ্ক, দেখেছো পিঙ্ক কালার, এই লিপস্টিক দিয়ে পরে খুবই সুন্দর লাগবে। সাইডে এরকম করে কাজ করা আছে, দেখেছো সাইডের কাজগুলো একটু বরফি বরফি করে করা, দুই পাশে সেম হবে। আর মাঝখানে নেকটা দেখো, এই যে এরকম নেকটা হবে, এরকম করে খুব পেটানো একটা কাজ দেওয়া, খুবই সুন্দর। আর সব এ হলো ব্যাক সাইডটা এন্ড হাতাটা, ব্যাক সাইড স্লিভস এন্ড দোপাট্টা সাথে দেওয়া আছে একদম। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা একটু জলদি জলদি করে এসএমএসটা করে দিবে, দেন পরে একটা নিয়ে সবাই, একটা তো অনেকগুলো থাকে না আসলে, একটা একটা পিস দুই পিস এরকমই হয়, কালার সেম হয় না অনেকগুলো, তো দেখা যায় একটা চাইলে তখন আর দেওয়া যায় না, অনেকেই চাচ্ছে। দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও। আরেকটা হলো পিঙ্ক কালারের মধ্যে, দেখো পেঁয়াজ পিঙ্ক কালার একটা হয় না, ওই ধরনের কালারের মধ্যে, দেখেছো খুবই সুন্দর। এটার মধ্যে ইয়েলো সুতো দেওয়া আছে, ইয়েলো গোল্ডেন আছে, পিঙ্কিশও আছে সুতোগুলো, ফ্লাওয়ারগুলো দেখেছো একদম সফট ফ্লাওয়ারগুলো। সাইডে নিচে প্যানেল দেওয়া আছে, এটা নিচে প্যানেলটা একদম ফিক্সড করা, নিচে প্যানেল করা আছে। লং এ কোনো প্রবলেম হবে না, লং দেখেছো অনেকখানি লং করা আছে। দোপাট্টাটা দেখো, দোপাট্টাটা খুবই সুন্দর। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, পেজে ইনবক্স করে ফেলো। আর তোমরা আপুরা একটু আমার লাইভটা শেয়ার করে দিও প্লিজ, অনলি গার্লস গ্রুপে,
লাইভটা একটু শেয়ার করে দিও তোমরা। কমেন্ট গুলো আমার দেখা যাচ্ছে না। শিট, প্রাইস কত? ওয়াও আপু, তোমাকে অনেক সুইট লাগছে। থ্যাংক ইউ কাশেম ভাই, শেয়ার ডান। থ্যাংক ইউ সূচনা আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি ভালো আছো তো? মেঘলা আকাশ, সরি আমার এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে না কমেন্ট গুলো। আপু লাল আছে? হ্যাঁ আপু লাল আছে, আমি লাল দেখাচ্ছি। রেড কালার কে দেখতে চেয়েছিলে? রেড কালার কি দেখা বলতে? এই যে রেড কালার দেখতে চেয়েছিলে, চিকেন কারি দেখো, এগুলো রেড কালারের মধ্যে, ডার্ক একটা রেড কালার। রেড কালারটা দেখেছো? খুবই সুন্দর একটা রেড, ডার্ক একটা রেড কালারের মধ্যে সেম কালার সুতো দেওয়া, সেম কালার সুতো দিয়ে ফুল বডিটা কাজ করা, দেন সিকোয়েন্সটা হবে গোল্ডেন কালারের মধ্যে, সিকোয়েন্সটা হবে গোল্ডেন কালারের মধ্যে, ফুললি এমন হবে, ফুল ড্রেসটাই সেম হবে, ফুললি ড্রেসটাই সেম হবে। ফুল ড্রেসটা এরকম সেম হবে, দেখছো কালারটা কি ডার্ক একটা। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, এই যে ইনবক্স করে ফেলো। দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দোপাট্টাটা হলো সিকোয়েন্সে ফ্লাওয়ার করা সুতো দিয়ে, স্লিভসটাও সেম হবে, স্লিভস ব্যাক সাইড সেম হবে। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও। খুবই সুন্দর রেড যে চেয়েছিলে রেড, তার জন্য এরকম স্লিভসটা সাইডে দেওয়া আছে, দেখেছো স্লিভসটাও এরকম কাজ করা আছে, স্লিভসটা সাইডে দেওয়া আছে। প্রাইস 2800 টাকা অনলি। ডার্ক একটা গ্রিন কালারের মধ্যে দেখো, ডার্ক একটা গ্রিন, একদম বটল গ্রিন এর মধ্যে, বটল গ্রিন যারা পছন্দ করে তাদের জন্য দেখো, বটল একদম ডার্ক একটা বটল গ্রিন। এটা ডিটেইলসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো নেকটা হবে এরকম পার্পল সুতো দিয়ে, ম্যাজেন্টা সুতো দেওয়া আছে, গোল্ডেন কপার কালার সবকিছু মিক্স আপ করা, দেখো ডিজাইনটা দেখেছো, এগুলো পিওর শিফনের মধ্যে, দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও। এখানেও হাতের কাপড় দেওয়া আছে, যে দোপাট্টা স্লিভস একসাথে তো আছেই, আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখেছো এত সুন্দর একটা কালার, খুবই সুন্দর হবে কালারটা। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, পেজে ইনবক্স করে ফেলো। প্রাইস 2800 টাকা। স্ক্রিনশট নিবে দেন অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে। এটা হলো গোল্ডেন কালারের মধ্যে, একটা গোল্ডেন কালার দেখো, একদম গোল্ডেন কালারের মধ্যে, লাইট গোল্ডেন কালার সুতো দেওয়া কাজ করা আছে, কপার কালার সুতো দেওয়া কাজ করা আছে। এই কাজটা এরকম সাইডে এমন হবে, মাঝখানে হবে এইটা, আবার নিচে দেন একটা ফ্লাওয়ার দেওয়া আছে, দেখো ফ্লাওয়ারটা গোল্ডেন অ্যান্ড কপার দিয়ে কাজ করা, ফ্লাওয়ার ঝাড়টা দেখেছো খুবই সুন্দর করে, আর ছোট ছোট ফ্লাওয়ার গুলো খুবই সুন্দর, আর সাইডটা দুই পাশটা এমন হবে, দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও। আর এটা হলো ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা স্লিভসটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, আর সাইডে কিন্তু প্যানেল দেওয়া আছে, প্রত্যেকটাতেই সাইডে প্যানেল দেওয়া আছে, আর যেটা সাইডে প্যানেল দেওয়া নেই সেটা নিচেই প্যানেল করা আছে, দেখো যে সাইডে প্যানেলটা দেখেছো, প্যানেলটা খুবই সুন্দর করে করা, ফ্লাওয়ার ফ্লাওয়ার করে
খুবই সুন্দর করে একটু কাট ওয়ার্ক করে নিলে আরো সুন্দর লাগবে। নিচে দিলে, নিচে দেওয়ার পরে তুমি যদি এটা কাট ওয়ার্ক করে নাও, দেন নিচে ডিজাইনটা আরো সুন্দর হয়ে যাবে। দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও। এটা হলো তোমার দোপাট্টাটা, স্লিভসটা এন্ড ব্যাক সাইডটা, যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও। আমি ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। এটা হলো অ্যাশ কালারের মধ্যে একটা, দেখো একটু গ্রে অ্যাশ, ডার্ক একটা অ্যাশ থাকে না, সেই টাইপের অ্যাশ কালারের মধ্যে, অ্যাশ কালারের মধ্যে কিছু অ্যাশ কালারটা একটু সুরমা টাইপের হয়, একটু ডার্ক, একটু সুরমা টাইপের কালার বলে এটাকে। কালারটা ঠিকই আসছে, একদম যার যা ভালো লাগছে স্ক্রিনশট নাও, দেন আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এটা হলো নেকটা, নেকটা দেখেছো কত সুন্দর করে করা, আর এখানে নেকের পাশ দিয়ে জিগজাগ করে লং লং করে ঢেউ ঢেউ করে করা আছে, আর ফ্লাওয়ারগুলো দেখেছো এরকম ফ্লাওয়ারগুলো কত সুন্দর ফুটে উঠেছে একদম রেডের মধ্যে, আর সাইডে কপার গোল্ডেন দিয়ে কাজ করা আছে। ফুল ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, ফুল ড্রেসটাই এমন হবে, দেখেছো খুবই সুন্দর হবে। আর এটা হলো প্যানেলটা, প্যানেলটা দেখেছো, প্যানেলটা একটু এটা অন্যরকম করে একটু মাঝখানে দিয়ে একটু ফুল ফুল করে করা, খুবই সুন্দর কিন্তু প্যানেলগুলো। আজকে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর, আর এগুলো কিন্তু একদম অফার প্রাইস যাচ্ছে। দেখো যার যা ভালো লাগছে স্ক্রিন শট নিয়ে নাও। খুবই সুন্দর হবে, একটা লাইট কফি কালার, লাইট কফি কালার, কফি নুড কফি একটা হয় না সেই ধরনের লাইট একটা কফি কালারের মধ্যে। দেখো এটার ডিজাইনটাও একটু অন্যরকম, খুবই সুন্দর। দেখো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এটা হলো গোল্ডেন অ্যান্ড কি বলে জরি সুতো, কপার সুতো দিয়ে দুটো দিয়ে কাজ করা, সেম কালারটার সুতো কাজ করা আছে, ফুলি সেম কালারটা দিয়েও কিন্তু সুতো দিয়ে কাজ করে, দেখো সেম কালারটাই গোল্ডেনটা আছে, ফুল বডিতেই কিন্তু কাজটা করা আছে, খুবই সুন্দর করে কাজ করা। দেখো এভাবে বানিয়ে পড়লে খুবই সুন্দর লাগবে এটা। এটা হলো নিচে প্যানেল দেওয়া আছে, দেখেছো নিচের এটা কিন্তু অন্যরকম, একটু একটু ঝাড়ঝাড় করে একটু ইসের মতো কি বলে ফ্লাওয়ারগুলো গাছের মতো ফ্লাওয়ার কি বলে এটাকে লতা পাতা হয়ে উঠেছে যেটাকে বলে, লতা পাতা করে কাজ করে দেওয়া, দেখো এরকম ছোট ছোট ফ্লাওয়ার অ্যান্ড পাতা লতা করে উঠেছে, ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর করে, সাইডে একটা প্যানেল দেওয়া আছে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার, দেখো আমি দোপাট্টা দেখিয়ে দিই। এটা হলো দোপাট্টাটা, কালারটা কিন্তু খুবই সুন্দর লাগবে, লাইট একটা খুবই স্মার্ট একটা কালার, সোফার একটা কালার, লাইটিংটা চলে যাচ্ছে কেন, যার যার ভালো লাগছে স্কিন শট নিয়ে নাও। খুবই সুন্দর কালারটা, আর খুবই সফট একটা কাপড়, ক্যারি করতে খুবই আরাম, লাইট ওয়েটের একটা কাপড়। রিফাজ রহমান ওয়াচিং ডিজ ডক্টর, প্লিজ তোমরা আমার একটু লাইভটাকে শেয়ার করে দাও গার্লস গ্রুপগুলোতে। কি কালার বলে এটাকে, এটা গ্রিনিশ তো বলে না, গ্রিন টাইপের এটার কালারটা আমি বলতে পারছি না, গ্রিন টাইপেরই, বাট ও আরেকটা গ্রিন দেখিয়েছে সেটা আর এটা সেম না, দুটো দুই কালারের মধ্যে দেখেছো। দেখো যার যার ভালো লাগছে স্ক্রিন শট নাও, আমি দেখো আগে স্ক্রিন শট নাও, দেন আমি ডিটেলস বলে দিচ্ছি।
সুতোগুলো দেখো সেম কালার সুতো দেওয়া আছে, সাইডে বা অরেঞ্জ ফ্লাওয়ার ইয়েলো, অরেঞ্জ ইয়েলো ম্যাজেন্ডা দিয়ে করা, ফুল বডিটাতে এরকম কাজ করা, ফুললি বডিটাতে এরকম কাজ করা, পেটানো একটা কাজ ফুল বডিটাতে, দেখেছো ফুল বডিটাতে এরকম কাজ করা আছে। এগুলো দোপাট্টাগুলো সাইডে আবার সুন্দর করে প্যানেল করা আছে, সাইডে আবার খুব সুন্দর করে প্যানেল করা আছে, দেখো খুবই সুন্দর একটা প্যানেল করা আছে। তোমরা চাইলে এটাকে সুন্দর করে এটা কাট আউট করে নিলে, এতখানি কাপড়ের তো দরকার নেই, কাট আউট করে নিলে খুবই সুন্দর হয়ে যাবে, কাজটা কাছে চলে আসবে, দেখতে ভালো লাগবে। খুব টায়ার্ড লাগতেছে তোমাকে অনেক? হ্যাঁ রে আজকে অনেক টায়ার্ড, আমি সারাদিন দৌড়ের উপরে ছিলাম, খুবই কাজ, শুক্রবার ওপেনিং সো কাজ অনেক বেশি, আমি এসে গোসল করেই দেন দাঁড়িয়ে গিয়েছে লাইভ। প্রাইস কত আপি? প্রাইস 2800 টাকা আপু, প্রাইস 2800 টাকা অনলি, এগুলো ডিসকাউন্টে যাচ্ছে আপু। আর তোমরা যারা যারা শপে আসার খুবই ইচ্ছে, তোমরা শপে চলে আসো ফ্রাইডেতে, দেখা হবে, ভালো লাগবে, সবাই মিলে মজা করব, ওপেনিং এর দিন সবাই থাকলে খুবই ভালো লাগবে, চলে আইসো তোমরা সবাই বিকেলে, যারা যারা খুব কাছে আছো তারা চলে আসো। এটা হলো আরেকটা, কি কালার বলে এটাকে, একটু পিস টাইপের কালার, দেখো স্কাই, একটু নুড টাইপের স্কাই হয় না সেই ধরনের, একদম ঝকঝকে স্কাই না, এটার সাথে তোমার কি বলে একটু গ্রিনিশ ই হয় না কি বলে, সি গ্রিন টাইপের, সি গ্রিন টাইপের সুতো দিয়ে কাজ করা আছে, এটা একটু কিছুটা সি গ্রিন টাইপেরই, দেখো এটাও কিন্তু খুবই সুন্দর কালারফুল সুতোগুলো ফুটে আছে, একদম একদম সফট, দেখো ফ্লাওয়ারগুলো পার্পেল ব্লু গ্রিন ম্যাজেন্ডা আর সেম কালার সুতো দেওয়া আছে, ফুল ড্রেসটাতেই এমন হবে, ফুল ড্রেসটাই এমন হবে, দেখেছো খুবই সুন্দর হবে। যার যার ভালো লাগছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড পেজে ইনবক্স করে ফেলো, দেখো যার যার ভালো লাগছে, দেখ খুবই সুন্দর, আর এটার দোপাটা তো আরো সুন্দর, দোপাটাটা এটা কাটওয়ার করাই আছে সাইডে খুবই সুন্দর করে, দেখো এরকম করে সুন্দর করে করাই আছে দোপাটাটা, এত সুন্দর দেখেছো খুবই সুন্দর হবে দোপাটাটার ফ্লাওয়ার গুলো, দেখো কত সুন্দর লাগছে, খুবই ফ্লাওয়ার গুলো খুবই সুন্দর, একদম ফুটে আছে ফ্লাওয়ার গুলো, পরলে খুবই সুন্দর লাগবে, খুবই স্মার্ট লাগবে, এগুলো আয়রনের ভয় নেই, তোমার যখন যেভাবে খুশি তুমি ইউজ করতে পারবে, খুবই কমফোর্টেবল একটা ড্রেস, যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও পেজে ইনবক্স করে ফেলো। আর ব্যাক সাইডটা দেখেছো, ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার, ফ্লাওয়ার করা ছোট বড় মিক্স আপ করে ফ্লাওয়ার করা আছে, ফ্লাওয়ার গুলো কালার আছে ব্লু রেড ম্যাজেন্ডা মিক্স আপ করে কালার দেওয়া আছে, আমার এখানে ডিটেলস পড়তে পাচ্ছেন না, কমেন্টস গুলো আমার শো করছে না, সো সরি সবার কমেন্টস পড়তে পাচ্ছি না আমি। এটা হলো একটা পিঙ্ক কালারের মধ্যে, দেখো একটু লাইট একটা পিঙ্ক পিঙ্ক টাইপের কালার হয় না, পিঙ্ক কালারের মধ্যে, আর হলো গোল্ডেন কাজ করা, এটার মধ্যে শুধু গোল্ডেন একটা কাজ করা আছে, দেখেছো এটা সাইডে হাতাটা দেওয়া আছে, স্লিভসটা সাইডে দেওয়া আছে, ছোট ছোট বুটি করা সাইডে দেওয়া আছে, দেন ব্যাক সাইডটা এমন হবে, এটা হলো ফুললি ড্রেসটাতে এমন করে কাজ করা, কাজগুলো দেখেছো ফুল ড্রেসটাতেই এমন কাজ করা আছে, আর কাজগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি,
এটা হলো ছোট ছোট সিকোয়েন্স গুলো হয় না, সুতার সিকোয়েন্স না, এটা একটা সুতার কাজের মধ্যে, দেখেছো সফট সুতোর কাজের মধ্যে আছে। একটু জড়ি সুতো দেওয়া আর নরমাল সুতো দেওয়া, দুই রকম সুতো দিয়ে কাজ করা আছে। এটা হলো দোপাট্টাটা, দেখো দোপাট্টাটা, এটারও সেম কাজ করা আছে, কাজ দেওয়া আছে এরকম বুটি বুটি দেওয়া, সাইডেও প্যানেল করা আছে। প্যানেলটা তো সুন্দর করে কেটে নিলে খুবই সুন্দর হয়ে যাবে। এখন যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, খুবই সুন্দর একটা কালার। আমি একটু কমেন্টস পড়ি দেখি তোমরা কমেন্টস করছো, আমি তো দেখতেই পাচ্ছি না। লাইটটা কি বোঝা যাচ্ছে ঠিক মতো? ক্লিয়ার হচ্ছে তো? আরেকটা দেখো লেমন কালার, কি বলে এটা, লেমন না অলিভ কালার, অলিভ কালারের মতো দেখো, খুবই সুন্দর একটা অলিভ কালার, দেখেছো খুবই সুন্দর হবে। এটাই সেম দেখিয়েছি যেটা তোমাকে একটু আগে, সেটারই সেম ডিজাইনটাই, কালারটা ডিফারেন্ট, শুধু সেম ডিজাইনটাই। এটা হলো ব্যাক সাইডের সাথে, দেখো এই স্লিভসের কাপড়টা দেওয়া আছে, স্লিভসের কাপড় দেওয়া আছে, এরকম ব্যাক সাইডটা এরকম হবে, ব্যাক সাইডটা এরকম হবে, ছোট ছোট ফ্লাওয়ার দেন, ফ্লাওয়ারগুলো দেখো ওই সেম কাজই, এটা কালারটা শুধু ডিফারেন্ট। যার যার ভালো লাগছে তোমরা স্ক্রিনশট নাও, পেজে ইনবক্স করে ফেলো, দেখো খুবই সুন্দর হবে, ড্রেসগুলো খুবই সুন্দর, ক্যারি করতে খুবই আরাম, খুবই কমফোর্টেবল, স্কুল গোয়িং অফিস গোয়িং সবাই ইউজ করতে পারবে, ভার্সিটিতে যারা যাচ্ছ খুবই নর্মালি ইউজ করা যাবে, আবার মোটামুটি পার্টিতেও যাওয়া যাবে। একটু ডিজাইন করে বানালে নর্মালি হয় না, ছোটো ছোটো পার্টি হয় সেরকম পার্টিতেও যাওয়া যাবে। এরকম একটা প্যানেল দেওয়া আছে, কিন্তু সেম কালার সুতো দিয়ে প্যানেল দেওয়া আছে, দেখেছো প্যানেলটা খুবই সফট একটা প্যানেল, খুবই চওড়া করে প্যানেলটা দেওয়া আছে, খুবই সুন্দর হবে। কেমন আছেন ভাবি? মুন্নি মিলন ভাবি, ভাবি ওয়াচিং, ভাবি কেমন আছেন, বাচ্চারা কেমন আছে, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই। দেখো একটা ডার্ক একটা গ্রিন কালারের মধ্যে, একদম কি বলে এটাকে, কি গ্রিন বলে, বটল গ্রিন, খুবই সুন্দর এটা চিকেন কারির মধ্যে, দেখো খুবই সুন্দর কালারটা, খুবই ভালো লাগবে দেখতে। সেম সুতো দেওয়া, ফুল বডিতে অল ওভার কাজ করা, সেম সুতো দিয়ে সাথে গোল্ডেন ছোট ছোট সিকোয়েন্স করা আছে, ফুল ড্রেসটাতে গোল্ডেন ছোট ছোট সিকোয়েন্স করা আছে, দেখেছো খুবই সুন্দর হবে। সাইডে এখান থেকে বের হয়ে আসবে তোমার, সাইডে এতখানি কাপড় যা লাগবে না অনেকেরই, সাইডে তোমরা এখান থেকে কেটে একটা কেটে হাতায় বা নিচে ইউজ করতে পারবে, তোমরা খুবই সুন্দর হাতায় ইউজ করতে পারবে, খুবই ভালো লাগবে, প্যান্ট ইউজ করতে পারবে। আর স্লিভসটা ব্যাক সাইডটা এরকম হবে, ব্যাক সাইডটা এরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটা এরকম ছোট ছোট সিকোয়েন্স দেওয়া কাজ করা আছে, দেখেছো সেম কালার মধ্যে সিকোয়েন্স সুতো দেওয়া, সুতো সেম কালার সুতো এন্ড সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে। লাইট একটু পর পর জ্বলে যাচ্ছে কেন, দেখুন দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, পেজে ইনবক্স করে ফেলো, খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর হবে। ভালোই আছি, ওরাও ভালো আছে, আলহামদুলিল্লাহ। ভাবি ফ্রাইডে তো ওপেনিং, চলে আসেন সবাইকে নিয়ে,
একদম লাইট একটা লেমন, দেখো খুবই লাইট কালার, সফট কালার, লাইট একটা লেমনের মধ্যে হোয়াইট সুতো দেওয়া আছে, হোয়াইট সুতো দিয়ে কাজ করা। এটাও চিকেন কারি, দেখেছো খুবই সুন্দর। এটা কিন্তু হোয়াইট ফুল দিয়ে কাজ করা, হোয়াইট সুতোগুলো দেখেছো, হোয়াইট সুতো সেম গোল্ডেন কালার সিকোয়েন্স দেওয়া আছে, এগুলো হোয়াইট হোয়াইট সবগুলো। আর এটা হলো ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা এরকম হবে, খুবই সুন্দর দেখো। এখানে স্লিভস এর কাপড় দেওয়া আছে, ব্যাক সাইডের সাথে স্লিভস এর কাপড় দেওয়া আছে। লাইট একটা লেমন, একদম লাইট একটা লেমন কালারের মধ্যে দেখো, যার যার ভালো লাগছে স্ক্রিন শট নিয়ে নাও। দেন ডিটেলস উইথ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমরা স্ক্রিন শট দিবে ইনবক্সে। প্রাইস 2800 টাকা। জ্বলে যাচ্ছে কেন আজকে লাইটগুলো দিয়ে দিয়ে, ব্লু কালার দেখো, ব্লু কালারের মধ্যে, ব্লু কালার একদম ডার্ক একটা ব্লু কালার, এটা একটু লাইট ব্লু হয় না, একটু ডার্ক টাইপের ওই রকম ব্লু কালারের মধ্যে সেম সুতো দেওয়া আছে। দেন গোল্ডেন ইয়েলো গ্রিন ম্যাজেন্টা সুতো দেওয়া, ফুল বডিটাই এমন হবে, সেম কালার সুতো দেওয়া আছে সাথে, দেখছো খুবই সুন্দর হবে। আর হাতাটা এরকম সাইডে দেওয়া আছে, অনেকখানি স্লিভস দেওয়া আছে, স্লিভস নিয়েও প্রবলেম হবে না, লং এও প্রবলেম হবে না। এটা হলো দোপাট্টাটা, দেখো দোপাট্টাটা এটাও প্যানেল করা আছে খুব সুন্দর, আর মাঝে মাঝে বুটি করা আছে ফ্লাওয়ারের, খুবই সুন্দর হবে। এই দেখো খুবই সুন্দর দোপাট্টাগুলো, কাজগুলো খুবই সুন্দর করে করা, ফুল বডিটাতেই কাজ করা আছে যথেষ্ট করে। খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। আজকে আমি খুব টায়ার্ড রে, ভালো লাগবে কি ভালো আর লাগবে। এটা দেখো নুড টাইপের একটা কালারের মধ্যে, লাইট পার্পেল হয় না এক ধরনের কালার, লাইট পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা, দেখেছো একদম লাইট একটা পার্পেল কালারের মধ্যে, সফট একটা সফট ম্যাটেরিয়াল, কোনো সিকুইন্স কি বলে সিকুইন্স কাজ নেই, জরি সুতো নেই, নর্মাল সুতোগুলো এক কালারে খুবই সোবার টাইপের কাজ করা, দেখেছো ইয়েলো গ্রিন, আর সেম সুতো দাও ফুল বডিটাতেই, ফুল অল ওভারই কাজ করা এরকম সেম। আর সাইডে এরকম স্লিভসটা দেওয়া আছে, ছোট ছোট ফ্লাওয়ার করে স্লিভস দেওয়া আছে, দেখেছো খুবই সুন্দর হবে। ব্যাক সাইডটা হবে এরকম, ব্যাক সাইডটা এরকম ছোট ছোট ফ্লাওয়ার করা, কালারটা খুবই সুন্দর সোবার একটা কালার। দেখো যার যার ভালো লাগছে তোমরা স্ক্রিন শট নিয়ে নাও। আর দোপাট্টাগুলো খুব সুন্দর করে কাট ওয়ার্ক করে নিলে খুবই সুন্দর হবে, এখানে অনেকখানি কাপড় এটা প্রয়োজন নেই, এটা কেটে ফেললে খুবই সুন্দর হবে, এরকম থাকবে দেন দেখতেও ভালো লাগবে। আর স্লিভসগুলো তোমরা একটু খুব সুন্দর করে বানিয়ে নিলে খুবই গর্জিয়াস হয়ে যাবে, ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে। ওকে আজকের মতো আমার লাক্সারি শিফন দেখানো শেষ, দেখছি তাই দেখছো আপনাকে অনেক সুইট লাগছে তাই ভাবি।
আমরা কভি ড্রেস দেখাবো। কভি দেখো, কভি ক্যাটালগ, ইন্ডিয়ান ক্যাটালগে। এতক্ষণ আমরা ছিলাম পাকিস্তানে, এখন চলে আসছি ইন্ডিয়াতে। এখন আমরা ইন্ডিয়াতে চলে এসেছি। দেখো কভি ক্যাটালগ হচ্ছে কভি, একদম কটন, যে কটন না, একটু সিনথেটিক, এর মধ্যে খুবই সুন্দর সফট, একদম নিউ ভলিউম। দেখো খুবই সুন্দর হবে, একদম নিউ কালারগুলো। দেখো আমি তো দেখাবই, তোমরা ক্যাটালগে একটু দেখো, খুবই সুন্দর সুন্দর। একটু কাজ করা আছে এগুলোর মধ্যে, খুবই সুন্দর হবে। খুব সুন্দর সুন্দর কালার, সবগুলো কালার দেওয়া আছে, ঠিক আছে, খুবই সুন্দর হবে। আমি শুরু করে দিই, তোমরা দেখো। আরে রিনি আপু কেমন আছেন? রিনি আপু ফ্রাইডে তে ওপেনিং করছি, আসরের পরে চলে আসেন, বিকেল 5টা 5:30টার দিক থেকে শুরু করব। লাইট একটা ইট কালারের মধ্যে দেখো, খুবই সুন্দর দেখছো কালারটা, অরেঞ্জ না, লাইট একটা ইট কালার হয় না, গোল্ডেন টাইপের কালারের মধ্যে, ইট টাইপের কালারের মধ্যে। দেখো কাপড়গুলো, ম্যাটেরিয়ালগুলো একদম দেখিয়ে দিচ্ছি আমি কাছ থেকে, একটু একদম সই না, কটন না, এগুলো একটু সিনথেটিক টাইপের, খুবই সফট, খুবই নরম হবে, একদম ক্যারি করতেও আরাম হবে, কোনো গরম লাগবে না। যে তোমরা ভাববা যে কটন না, গরম লাগবে, সেই রকম কিছুই না, খুবই সফট হবে। দেখো ডিজাইনটা ফুললি দেখিয়ে দিচ্ছি আমি, এগুলো কিন্তু ফ্লাওয়ার কাজ করা, এখানে কিন্তু ডিজাইন কাজ করা আছে। দেখো এগুলো কিন্তু সিকোয়েন্স জড়ি দেওয়া আছে, স্টোন ওয়ার্ক করা আছে, সাথে এরকম ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে নেকটাতে, খুবই সুন্দর করে, খুবই সুন্দর জড়ি দিয়ে কাজ করা, আর স্টোন ওয়ার্ক করা আছে। নিচের ডিজাইনগুলো দেখো, নিচের ডিজাইনটা খুবই গর্জিয়াস, খুবই সুন্দর হবে, দেখেছো নিচের ডিজাইনগুলো খুবই সুন্দর, এরকম করে তিনটা করে ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। আর ব্যাক সাইডটা হলো এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে, একদম সফট একটা ম্যাটেরিয়াল, খুবই আরামদায়ক, খুবই আরাম পাবে সবাই পরে, একটুও গরম লাগবে না। দেখো এটা হলো স্লিভসটা, ট্রাস্ট মি অনেক আরাম হবে ড্রেসগুলো। এটা হলো স্লিভসটা, দেখো স্লিভসটা খুবই সুন্দর হবে, এই যে স্লিভস, দুইটা দুই পাশে স্লিভস দেওয়া আছে, স্লিভসে কাজ আছে, ফ্লাওয়ারগুলো কাজগুলো দেখো, একদম সোবার টাইপের একটু ড্রেস, যারা একটু সোবার টাইপের ড্রেস পছন্দ করা, খুব বেশি কাজ পছন্দ করো না, তাদের জন্য খুবই সুন্দর হবে, র্যান্ডম ইউজ করার মতো, খুবই সুন্দর। দেখো আমি দোপাটাটা দেখিয়ে দিচ্ছি, দোপাটাটা এরকম সফট সিনথেটিক হয় না, একদম যে পিওর জর্জেটও না, কটনও না, একটু বাট একটু সফট একদম কাপড়ের মধ্যে, চান্দি কটন না কি বলে এটাকে, সফট সিল্ক যেটা বলে, কি বলে এটাকে, এরকম সফট একদম কাপড়টা, সফট দোপাটাটা খুবই আরামদায়ক হবে। দেখো দোপাটাটা খুবই সুন্দর হবে, আর খুবই চওড়া হবে, অনেক লং দোপাট্টাগুলো, আর যারা ইচ্ছে ইয়াং যারা, তারা দোপাট্টা পরতে না পারলে তারা এভাবেও করতে পারবে, ক্যারি করতে পারবে, খুবই সফট হবে, জর্জেটের মতোই, প্রবলেম হবে না। দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, একটু তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দাও প্লিজ।
আচ্ছা তাহলে সরিয়ে দিচ্ছি, দেখো একটা হলো, এটা চলে গেল। এটার কোটটা কত দাম ছিল? এগুলো 3 পিস। আর এটা হলো তোমার প্যান্ট পিসটা, দেখেছো? প্যান্টটা হবে একদম সফট কটনের মধ্যে, একটু গ্লেজি কটনটা হয় না, গ্লেজি কটনের মধ্যে খুবই সুন্দর, অনেক শাইনিং গ্লেজ আছে, মোটামুটি খুবই সুন্দর লাগবে। কালারটা সেম দেওয়া, দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, পেজে ইনবক্স করে ফেলো, খুবই আরাম হবে, র্যান্ডম ইউজ করা যাবে। প্রাইস হচ্ছে 4500 টাকা, প্রাইস হচ্ছে 4500 টাকা। দেখো লাইট একটা কালার, লাইট ব্লু হয় না, ওই ধরনের কালারটা, খুবই সুন্দর একটা কালার। আর কাপড়গুলো খুবই সফট, খুবই খুবই ভালো লাগছে আমার কাছে, ড্রেসগুলো খুবই আরামদায়ক, খুবই স্ট্যান্ডার্ড হবে, খুবই সফট, খুব সুন্দর। দেখো যার যার ভালো লাগছে ফুললি দেখো, আর লং তো 55-54 হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর অনেক হেলদি হলো, তাদের কোনো প্রবলেম হবে না, দেখেছো অনেকখানি কাপড় দেওয়া আছে, অনেক কাপড় দেওয়া আছে। আর স্লিভসটা তো আলাদাই করা আছে, স্লিভস নিয়ে চিন্তা, স্লিভস তো আলাদা দেওয়া আছে, এই যে স্লিভসের কাপড়টা এরকম করে প্যানেল করা আছে। এক ধরনের ময়ূর কণ্ঠী কালার হয় না, সেই ধরনের কালারটা এটা, দেখো এরকম পার্টার দেওয়া, এরকম স্টোন ওয়ার্ক করা আছে, ছোট ছোট জরি সুতো দেওয়া আছে, খুবই সুন্দর, একদম ইউনিক ড্রেসগুলো, নিউ ভলিউম। এই দেখো নিচে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা আছে, দেখেছো? আর সেম বডিটা সেম কালার দিয়ে কিন্তু ছোট ছোট ডিজাইন কি বলে প্রিন্টেড আছে, সেম সেম। এই দেখো ফুল ড্রেসটাতে কিন্তু এরকম এরকম প্রিন্টেড আছে, খুবই সুন্দর, দেখেছো? খুবই ফুল ড্রেসটাতে এরকম প্রিন্ট হবে, খুব সুন্দর হবে। আর ব্যাক সাইডটা হবে এরকম, ব্যাক সাইডটা প্রিন্টের মধ্যে, আর খুব সুন্দর দেখো, এরকম সাইডে ফ্লাওয়ার করা আছে, যেরকম নিচে প্যানেল করা আছে, খুবই সুন্দর হবে, খুবই সফট হবে ড্রেসগুলো, র্যান্ডম ইউজ করার মতো ড্রেস, আপু খুবই আরামপ্রিয় ড্রেস। আর একদম নিউ আজকেই এসেছে ড্রেসগুলো, খুবই সুন্দর হবে, দোপাট্টাগুলো খুবই সফট, দেখছো দোপাট্টাগুলো খুবই সফট, খুবই সুন্দর। যার যার ভালো লাগছে তোমরা স্কিপ শর্ট নিয়ে নাও, অ্যান্ড পেজে ইনবক্স করে ফেলো। প্রাইস 4500 টাকা, এগুলো ইন্ডিয়ান, দেখেছো ড্রেসটা? দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, আর কালারটা তো খুবই সুন্দর, নেকের কাজটা খুব সুন্দর করে সোবার করে করা, একদম ক্লামজি একটা কিছু নেই, খুবই কি বলে সোবার টাইপের কাজ করা, খুবই সুন্দর। আর কালারটা খুবই সফট একটা কালার, খুবই মিষ্টি কালার, খুবই সুন্দর, দেখেছো? যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো। এ হলো দোপাট্টাটা, দোপাট্টাটা দেখেছো খুবই সুন্দর, আর দোপাট্টাগুলো অনেক লং হবে, চওড়া হবে, কোনো প্রবলেম হবে না। আর এটা হলো প্যান্ট পিসটা, প্যান্ট পিসটা হলো এটা, দেখো প্যান্ট পিসটা একটু গ্লেজি কাপড়ের মধ্যে আর একদম সফট কাপড়ের মধ্যে, খুবই সুন্দর হবে। যাদের ভালো লাগছে স্ক্রিনশট নাও, অ্যান্ড পেজে ইনবক্স করে ফেলো, যাদের ভালো লাগছে স্ক্রিনশট নাও। আর প্লিজ আপুরা তোমরা একটু গার্লস গ্রুপে আমার লাইভটা শেয়ার করে দিও, শোভাপু ঢুকছে, শেয়ার ডান, থ্যাংক ইউ শোভাপু। দেখো তো লাইফটা কি ডিস্টার্ব করছে, কালার কি ঠিক মতো বোঝা যাচ্ছে? নূপুর ইসলাম হায়, নূপুর ইসলাম প্রাইস কত? আপু প্রাইস বলেছি 4500 টাকা, ডিস্টার্ব দিচ্ছে কেন,
অরেঞ্জ কালারের মধ্যে দেখো, এটা একটা হলো লাইট অরেঞ্জ কালার। এইসব কালারগুলোতে কিন্তু খুবই ব্রাইট করে, ব্রাইট লাগবে পরলে। দেখো অরেঞ্জ কালারের মধ্যে দেখেছ অনেক ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে, দেখেছ অনেক কাপড় দেওয়া আছে। কাপড় দিয়ে যাদের ছোট বাচ্চা আছে তার তোমরা জামা বানাতে পারবে, খুবই সুন্দর, মা মেয়ে একরকম পড়তে পারবে। দেখো খুবই সুন্দর হবে, এই ডিজাইনটা ওরকমই হবে। এটার মাঝখানে ডিজাইনটা একটু অন্যরকম, ফ্লাওয়ারগুলো ওরকম জরির সুতো বা স্টোন ওয়ার্ক করা, দেখেছো ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আছে, কিন্তু আর ফ্লাওয়ারগুলো দেখো কিউট একটা ফ্লাওয়ার করা, খুবই সুন্দর ফ্লাওয়ারগুলো। আর এরকম জরির সুতো সেম সুতো দিয়ে কাজ করা আছে, আর ছোটো ছোটো এরকম সুতো দিয়ে কাজ করা, সাথে স্টোন দেওয়া ফ্লাওয়ারগুলো, দেখেছো কি কিউট করে ফ্লাওয়ারগুলো। আর এই যেরকম প্রিন্টগুলো আছে, জল প্রিন্ট দেওয়া আছে ছোটো ছোটো, খুব সুন্দর ফুল ড্রেসটাতে এরকম প্রিন্টেড করা আছে। আর নিচের পোর্শনটা এরকম হবে, দেখো দামানেও কিন্তু কাজ আছে, এই দেখো কাজগুলো, জরি সুতো স্টোন ওয়ার্ক, দেন প্যানেল করা আছে, খুবই সুন্দর ড্রেসগুলো। আর এটা হলো ব্যাক সাইডটা, ব্যাক সাইডটাও ফ্লাওয়ার করা, আর সেম এরকম প্রিন্টেড করা আছে, জল প্রিন্ট করে করা, এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার করা, দেন নিচে এরকম কাজ করা আছে, খুবই সুন্দর ফ্লাওয়ারগুলো, খুবই সুন্দর হবে, দেখেছো। আর স্লিভসটা হলো এটা, স্লিভসটা দেখো, স্লিভস কিন্তু অনেকখানি দেওয়া আছে স্লিভসে, এখানে একটা হাতার কাপড় দেওয়া আছে এখানে, তোমরা চাইলে লং শর্ট তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারবে, প্রচুর কাপড় দেওয়া আছে। ম্যাটেরিয়ালটা খুবই ভালো, সফট একটা ম্যাটেরিয়াল, দেখো দুপাট্টাটা, দেখেছো দুপাট্টাটা খুবই সুন্দর, যেভাবেই রাখছো সেভাবেই থাকবে, দুপাট্টাগুলো খুবই সফট, খুবই আরামপ্রিয়, দেখো খুব সুন্দর হবে ড্রেসগুলো। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও, দেন ইনবক্স করো, খুব সুন্দর লাগছে। পার্টি ওয়ার আনবক্স হবে, পার্টি ওয়ার লাইট ঠিক আছে, থ্যাংক ইউ ওষুধ বাপু। এই দেখো প্যান্ট পিসটা এরকম হবে, প্যান্ট পিসটা সেম, আর প্যান্ট পিসগুলো কিন্তু খুবই আরাম সফট একটা ম্যাটেরিয়াল, আর দেখছো গ্লোসি খুবই সুন্দর শাইনিংও করে প্যান্টগুলো। একটা ইয়েলো টাইপের কালার, দেখো লাইট একটা ইয়েলো, খুবই সুন্দর একদম ইয়েলো কালারের মধ্যে, দেখো কালারটা, কালারগুলো সবগুলোই খুবই সুন্দর কালার, ড্রেসে খুবই সুন্দর হবে, দেখেছ দূর থেকে দেখো, স্ক্রিনশট নাও, দেন আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি। এটা হলো নেকের কাজটা, নেকের কাজটা এটার আগেটা যেরকম ছিল সেমই আছে, দেখো এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার করা, স্টোন করা, দেখো ডিজাইনের ফ্লাওয়ারগুলো কত সুন্দর ফুটে আছে অরেঞ্জ কালারের মধ্যে, ইয়েলোর মধ্যে অরেঞ্জ, খুবই সুন্দর লাগছে। আর এরকম জরি সুতো, এগুলো কিন্তু জরি সুতো দেওয়া আছে, ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আছে দেখো, আর এরকম করে দেখো ফ্লাওয়ার প্রিন্টেড করা আছে, ফুল ড্রেসটাতে প্রিন্টেড করা, এই দেখো এইরকম করে করা আছে, ফুল সুন্দর ড্রেসগুলো। আর কাপড়গুলো একটু গ্লোসি টাইপের, দেখো ফুল ড্রেসটাতে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে, দেখেছো। আর হলো নিচে এরকম দামানেও এরকম কাজ আছে, জরি সুতো স্টোন ওয়ার্ক করা, ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা, স্টোনগুলো কিন্তু পড়বে না, খুবই সুন্দর করে স্টোনগুলো লাগানো। আর ছোটো ছোটো সেম কালারের কি বলে সিকুয়েন্সও দেওয়া আছে, এই প্যানেলটা দেখেছো খুব সুন্দর একটা প্যানেল করা আছে নিচে, দামানের কাজও আছে খুব সুন্দর। ব্যাক সাইডটা দেখো, ব্যাক সাইডে এরকম ফ্লাওয়ার করা আছে, ফ্লাওয়ার ফ্লাওয়ার করা, খুবই সুন্দর ফ্লাওয়ারগুলো ফুটে আছে একদম অরেঞ্জ কালার, ইয়েলোর মধ্যে অরেঞ্জ, খুবই সুন্দর লাগছে। আর স্লিভসটা দেখিয়ে দেই, এটা হলো স্লিভসটা, এটা হলো স্লিভসটা, স্লিভসটা দেখেছো, স্লিভসের অনেক কাপড় দেওয়া আছে, তোমার পাড় দেওয়া আছে, তোমরা ইচ্ছে মতো করে তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবে, দেখো খুবই সুন্দর স্লিভসগুলো। দুপাট্টাটা দেখিয়ে দিই,
করলে হয়। থ্যাংকস, অনেক কিউট লাগছে, তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সুলতানা, থ্যাংক ইউ সুলতানা আপু। এই দেখো ওটাতে কমেন্টস উঠছে না আজকে, এই দেখো খুবই সুন্দর দোপাট্টাগুলো এরকম সাইডে প্যানেল করে ফ্লাওয়ারগুলো দেখেছো, দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর হবে, খুবই সফট হবে, দেখো খুবই সফট, কিন্তু একদম সফট, হার্ড না দোপাট্টাগুলো, খুবই কটন, যে কটন না কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগবে, দেখো বানিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও। আর প্যান্ট পিসটা হবে এটা, দেখো প্যান্ট পিসটা কন্ট আছে, ওটার মধ্যে যে ফ্লাওয়ার আছে ওইটার সাথে মিক্স আপ করে প্যান্ট পিসটা করা আছে, প্যান্ট পিসগুলো খুবই আরামদায়ক। সেই জন্য আমি আবার লাক্সারি শিফন গুলো নিয়ে আসলাম, আর এটা তো খুবই সুন্দর, আমি দেখেই ভাবলাম যে আজকে এটা দেখিয়ে দেই, সেই জন্য এটা দেখানো। দেখো এটা খুবই সুন্দর একটা লাইট পার্পল কালার বলে, দেখো খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর লাইট একটা পার্পল কালারের মধ্যে, দেখেছো একটু শেড শেড কিন্তু কালারটা খুবই সুন্দর। এটা ডিজাইনটা দেখো, এটা ডিজাইনটা দেখেছো একটু অন্যরকম করে ডার্ক পার্পল দেওয়া, মাঝখানে সাইডে একটু লাইট পার্পল দেওয়া, দুই রকম করে কাজ করা, পিঙ্কিশ সুতো দেওয়া আছে এখানে, পিঙ্কিশ পিঙ্কিশ ফুল ফ্লাওয়ার করা আছে, জরি সুতো আছে, এখানের কাজগুলো একটু অন্যরকম করে করা, জরি সুতো স্টোন ওয়ার্ক করে, দেখো খুবই সুন্দর করে করা আছে ড্রেসগুলো, খুবই সুন্দর হবে। আর এটা হলো দামানের পোর্শনটা, দেখো দামানের পোর্শনটা কিন্তু খুবই সুন্দর হবে, দেখেছো এটা খুবই সুন্দর হবে, দামনের অংশটাও খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক করে কাজ করা, আর এরকম প্যানেল করা আছে প্রত্যেকটা ড্রেসে প্যানেল করা আছে, খুবই সুন্দর ড্রেসগুলো, আর কালারটা তো খুবই সুন্দর। আর এটা হলো ব্যাক সাইডটা, দেখো ব্যাক সাইডটাও সেম, এটার মধ্যে কোন ব্যাক সাইডে কোনো স্টোনে ব্যাক সাইডে ফ্লাওয়ার প্রিন্ট করা, দেন এরকম কি বলে প্যানেল করা আছে, সাইডে এরকম ফ্লাওয়ার করা আছে, ফ্লাওয়ার ঝাড় দেওয়া আছে, দেখেছো খুবই সুন্দর। আর এটা হলো স্লিভসটা, স্লিভসগুলো দেখো, স্লিভসগুলো সুন্দর করে সাইডে এরকম করা আছে, প্যানেলের মতো করে প্রিন্ট করা আছে, খুবই সুন্দর লাগবে, ছোটো ছোটো ফ্লাওয়ার আর জল প্রিন্ট ওই কালারের মধ্যে কিন্তু সেম প্রিন্টেড করা আছে, দেখেছো এক কালার না কিন্তু ড্রেসটা, ড্রেসটার মধ্যে এরকম প্রিন্টেড সেম ই দিয়ে প্রিন্টেড লাইট ডিপ করে প্রিন্টেড করা আছে। রোকসানা আমির, হাই আপু, হাই, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ড্রেসের প্রাইস বলো না কেন, ড্রেসের প্রাইস বলছি আপু, ড্রেসের প্রাইস হলো 4500 টাকা। কাবিয়া, ইন্ডিয়ান কাবিয়া, ইন্ডিয়ান কাবি ড্রেস দেখাচ্ছি, কাবি ক্যাটালগ, দেখো কালারটা কিন্তু অসাধারণ সুন্দর একটা কালার, দেখেছো খুবই সুন্দর হবে কালারটা, যার যার ভালো লাগছে তোমরা স্ক্রিন শট নিয়ে নাও, আমারই তো ইচ্ছে করছে কালারটা নিয়ে নিই, খুবই সুন্দর। এটা হলো প্যান্ট পিসটা, এটা হলো রিমার কালার, রিমা কি আছে, যেটা দেখালাম এটা হলো রিমার কালার,
ড্রেসের প্রাইস বলার জন্য বলছি এখানে দেখা না একটা দেখো আর একটা একটু ব্লু টাইপের দেখেছো আমি ডিটেইলস দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নাও সবগুলো ড্রেসেই কিন্তু ওরকম করে কাজ করা আছে দেখো আমি যে ড্রেসটা দেখালাম ওইটার মতোই সেম কাজ শুধু ডিফারেন্ট কালারটা সেম কাজ দেওয়া আছে দেখো এরকম ছোট ওইরকম ফ্লাওয়ার করা আছে সেম সেম কিন্তু কালার দিয়ে ফ্লাওয়ার করা আছে লাইট দিয়ে ফুল ড্রেসটাতেই দেখো আর এরকম দামানের পোর্শনে লতা পাতা করে খুবই সুন্দর জরি সুতো দিয়ে স্টোন দিয়ে কাজ করা প্রিন্টেড করা আছে অরেঞ্জ কালারের দিয়ে এই দেখো এরকম সাইডে এরকম হবে খুবই সুন্দর হবে আর এটা হলো প্যানেলটা প্যানেলটা দেখেছো খুবই সুন্দর আর ফুল ড্রেসগুলোতে স্টোন করা আছে ছোট ছোট করে আর স্লিভসটা কোথায় স্লিভসটা দেখিয়ে দিই স্লিভসটাও সেম ওরকম আসবে এই দেখো স্লিভসটাতে এরকম দুইটা করে দেওয়া আছে প্যানেল তোমরা হাতে ইচ্ছে মতো করে বানিয়ে নিতে পারবে লং শর্ট করে দেখো যার যার ভালো লাগছে স্ক্রিন শট নিয়ে নাও দোপাট্টা গুলো দেখো দোপাট্টা গুলো খুবই সুন্দর সফট একদম যার যার ভালো লাগছে স্ক্রিন শট নিয়ে নাও আর দোপাট্টা গুলো খুবই কিন্তু সফট হবে আর অনেক চওড়া হবে রঙও হবে দেখেছো আর প্যান্ট পিসটা হবে এরকম সেম দেখেছো প্যান্ট পিসটা কিন্তু শান্ত একদম সফট লোসি টাইপের একটা দেখেছো কটন একদম কটনের মধ্যে একটু কপার টাইপের কালার দেখো একটু কপার গোল্ডেন থাকে না সেই ধরনের কালারটা দেখছো একদম স্মার্ট একটা কালার সুপার একটা কালার যারা একটু এই ধরনের কালার পছন্দ করো নুডি টাইপের তাদের জন্য দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হবে আর দেখো এরকম ডিটেইলসটা দেখো নেকের কাজটা কিন্তু অসাধারণ সিম্পলের মধ্যে খুবই সুন্দর করে করা দেখো একদম জোরে সুতো স্টোন ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ফুটে আছে দেখেছো খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু দেখেছো ফুল নেকটা কতখানি নেক দেওয়া আছে অনেকখানি কিন্তু নেক করা আছে এই দেখো ফুল ড্রেসটাতে আবার এরকম করে ফ্লাওয়ার করা দুই পাশে ফুল ড্রেসটাতে আর নিচের পোর্শনটা দেখো কাজটা কি সুন্দর একটা কি বলে ফ্লাওয়ার বাসের মতো উঠে এসেছে একদম খুব সুন্দর করে টপের মতো করে করেছে একটা টপ বসিয়ে রাখছে ফ্লাওয়ারগুলো উপরে দিকে উঠে আসছে এরকম একটা কিছু খুবই সুন্দর সাথে জরি সুতো স্টোন ওয়ার্ক করা আছে আর এখানেও প্রাইসগুলো দেখো এই যে খুবই সুন্দর এই যে ফ্লাওয়ারগুলো দেখেছো আর সেম ম্যাট্রিসেম দিয়ে প্রিন্টেড করা আছে দেখেছো সেম কালার দিয়ে প্রিন্টেড জল প্রিন্টেড করা আছে ফুল ড্রেসটাতেই আর এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুবই সুন্দর ব্যাক সাইডটাও খুবই সুন্দর এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করে এসেছে খুবই সুন্দর হয়ে দেন নিচে প্যানেল করা আছে খুব সুন্দর করে আর স্লিভসটাও এরকম স্লিভসটা দেখো স্লিভসটাও খুব সুন্দর স্লিভসটা এরকম আসবে দুই পাশে দুইটা হাতায় দুই প্যানেলটা থাকবে দেন এরকম বসবে দেখেছো খুবই সুন্দর হবে দেখো দেখেছো খুবই সুন্দর আর অনেকখানি দোপাট্টাগুলো অনেক চওড়া করে দেখো একদম সফট কালারটা দেখেছো খুবই সুন্দর একটা কালার আর ফ্লাওয়ারগুলো একদম খুব সফট একটা কালারের মধ্যে কপার গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলো আর প্যান্ট পিসটা হবে এরকম সেম বরাবরের মতোই প্যান্ট পিসটা সেম আসবে প্রাইস বলেন প্রাইস তো বলছি আপু 4500 টাকা প্রাইস 4500 টাকা কত ছিল 5
কপি আর লাস্ট ড্রেস আজকে এটা লাস্ট ড্রেস শেষ দেখো খুবই সুন্দর এটা কি বলবো লাইট কি বলে অলিভও বলে না এটাকে সি গ্রিন টাইপের হ্যাঁ সি সি গ্রিন টাইপ একটা কালার সি গ্রিনের কালার দেখো নেকটা কিন্তু অনেক খালি করে করা দেখেছো নেকটা কিন্তু অনেক লম্বা হয়ে আসবে নেকটা কিন্তু খুব সুন্দর করে নেকগুলো করা যার যার ভালো লাগছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কোনটা ছেড়ে কে কোনটা নেবে খুবই সুন্দর কালারগুলো এই দেখো জরি সুতো দেওয়া স্টোন ওয়ার্ক করা সেম এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে সফট এগুলো কিন্তু কোনো হাতে লাগলে বা প্রবলেম হবে উঠে যাবে সেরকম কিছুই নেই আর এরকম প্রিন্টেডগুলো দেখো সেম কিন্তু প্রিন্টেড করা আছে দেখেছো এক কালারের মধ্যে না এগুলো কিন্তু প্রিন্টেড করা আছে খুবই সুন্দর করে আর নিচের পোর্শনটাতে এই যে এরকম এইখান থেকে জরি সুতো এটা ফুললি সাইড দিয়ে জরি সুতো হয়ে আসছে আর এরকম ফ্লাওয়ার এটাও ফ্লাওয়ারের মতো দেখো একটা ইসের মতো হয়ে এসেছে টপের মতো উপর দিকে ফ্লাওয়ার করে এসেছে একদম এই পাশটাও ফ্লাওয়ার ফ্লাওয়ার করা কালারিং দিয়ে খুব সুন্দর আর দেখো এটা হলো প্যানেলটা প্যানেলও দেওয়া আছে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করে প্যানেলগুলো করা আছে খুবই সুন্দর ডিজাইনগুলো ডিজাইনটা কালারগুলো ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর আজকে ড্রেসের আর এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডেও এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে ফুল ড্রেসটাতেই দেখো খুবই সুন্দর করে দেখেছো খুব সুন্দর হবে ড্রেসটা আর এটা হলো স্লিভসটা এটা হলো স্লিভসটা দেখেছো স্লিভসটাও খুব সুন্দর আজকে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সফট ট্রাস্ট মি এত আরাম হবে তা নিলে পরে যে নিবে তারাই বুঝতে পারবে হয়তো বা এখানে আমার বোঝানো সম্ভব হচ্ছে না কতটাই আরামদায়ক হবে ড্রেসগুলো আর খুবই সোবর টাইপের একটা কালার এই দেখো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাও আর এটা হলো এই যে ফ্লাওয়ার গুলো এরকম ছোট ছোট করে প্যানেল করে দেওয়া আছে ফুল দোপাট্টাটাতেই খুবই সুন্দর করে কাজ করা আছে কাজ কি বলে প্রিন্টেড করা আছে যার যার ভালো লাগছে স্ক্রিনশট নাও আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে খুবই আরামদায়ক হবে দেখো দোপাট্টার নিচেও কিন্তু খুব সুন্দর করে এরকম প্রিন্টেড করা আছে দেখেছো খুব সুন্দর দোপাট্টাগুলো আর জল প্রিন্ট করা আছে এরকম খুব সুন্দর হবে আর এটা হলো প্যান্ট পিসটা প্যান্ট পিসের কাপড়টা খুবই সুন্দর একটু গ্লেসির মধ্যে আর একদম সফট কাপড়ের মধ্যে জান্নাতুল ফেরদৌস হাই সুন্দরী হাই তুমিও তো অনেক সুন্দর তুমি আজকে লেট করে ফেলেছো ওকে আপু আজকে আমার দেখানো শেষ হয়ে গিয়েছে নেক্সট দেখা হবে তোমরা সবাই ফ্রাইডেতে ওপেনিং এর টাইমে দোকানে চলে আসো শপে চলে আসো দেখা হবে বিকেলের টাইমে খুবই মজা হবে খুব আনন্দ করব সবাই মিলে দেখা সাক্ষাৎ হবে আর সবাই আমার পেজের সাথে থাকো আমার সাথে থাকো নিউ নিউ কালেকশন নিউ নিউ প্রোডাক্ট দেখাবো তোমাদের আর এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই